আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আবিয়াস কিচেন অ্যান্ড ফ্যাশনের আজকের পর্বটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে কচুরি পানার ফুল দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কচুরি পানার ফুলের বড়া রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি কিছু কচুরি পানার ফুল নিয়েছি, এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি রসুন বাটা 1/2 চা চামচ, কাঁচামরিচ বাটা 1/2 চা চামচ, আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর মসুর ডাল বাটা দিয়ে দিয়েছি 1/2 কাপ। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে বড়ার মতো করে ভেজে নেব। তো তাওয়াতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। তো আমি একটু বড় সাইজের করছি, আপনারা চাইলে আরও ছোট করে বড়াটা তৈরি করতে পারেন। সবগুলো বড়া দিয়ে দিয়েছি, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো আর এই বড়াটা গরম গরম ভাতের সাথে অথবা এমনিতেও খেতে অনেক ভালো লাগে। আর এই পাশটাও আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।